পৌর নিগমের কনফারেন্স হলে শুক্রবার পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত এবং স্ট্যান্ডিং কমিটির সভাপতি অলোক রায় সহ অন্যান্য কর্পোরেটররা। আলোচনা সভায় পৌর নিগমের 51টি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সভায় বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সভার উদ্দেশ্য নিয়ে মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, পৌর নিগমের 51টি ওয়ার্ডে রাস্তাঘাট সহ নিকাশি পরিকাঠামো উন্নয়ন নিয়ে এই সভায় আলোচনা করা হবে। ওয়ার্ডগুলির বিদ্যুৎ ব্যবস্থা উন্নতির ব্যাপারেও সভায় মূল্যবান মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আজকে আগরতলা পৌর নিগমের পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা। এই সভায় মূলত আগরতলা পৌর নিগমের 51টা ওয়ার্ডের রাস্তা উন্নয়ন আলোচনা হবে। মূলত আগরতলা পৌর নিগমের নাগরিকদের পরিষেবার ক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত মহোদয়া, আমাদের পিডব্লিউডি স্ট্যান্ডিং কমিটির মাননীয় সভাপতি কর্পোরেটর অলোক রায় মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এমএসসি মেম্বার পিডব্লিউডি ইনচার্জ যিনি দায়িত্বে আছেন হিরলাল দেবনাথ মহোদয়, কর্পোরেটর যিনি মেম্বার নন্দনলাল দেবনাথ, আমাদের সোমা মজুমদার, কর্পোরেটর মাননীয় কর্পোরেটর সুমিষ্ঠা বর্ধন, মাননীয় কর্পোরেটর অপু আড্য মহোদয় সহ আমাদের দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছেন পিডব্লিউডি দপ্তরের যারা আছেন দায়িত্বে আছেন তারা সকলেই আজকে আলোচনা অংশগ্রহণ করবেন। সামগ্রিকভাবে সমস্ত ওয়ার্ডগুলির নাগরিক পরিষেবা আরও উন্নতি করার লক্ষ্য নিয়েই সভায় আলোচনা এবং প্রস্তাব গৃহীত হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। পরবর্তীকালে গৃহীত প্রস্তাব পুর নিগমের সাধারণ সভায় তোলা হবে এবং সেই মতো উন্নয়ন কাজ পরিচালিত হবে বলে উল্লেখ করেছেন পুর মেয়র। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।